वेलकम बैक टू माय चैनल। आमी आमार ब्लॉगटा एखन शुरू करलाम। आमी एखन आमादेर बाड़ीर काछे जे मोर आछे जायगाटार नाम मोर बाजार, एकटु बाजारे दिके जाच्छी। आमी सामने आमादेर एकटा छोट्ट बाजार आछे, मोर आछे, आमी एखन सेखानटाय जाच्छी। तोमरा आमादेर संगे थाको। देखो आमी आमार बाजार मोर बाजार काछाकाछी एसे गेछी। देखो आमी मासर बाजारे एसेछी। সকালের বাজারে সবই প্রায় চালানি মাছ, ওই জন্য আমার পছন্দ হচ্ছে না। একদম বাড়ির কাছে এই বাজারগুলো। বিকেলের বাজারে ভালো মাছ বসে, কিন্তু এখন আর হচ্ছে না। দেখো আমি এখন স্নান সেরে এই কাছে একটু জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ ধরে কথা হয় না, তোমাদের সঙ্গে আমি কথা না বলেও থাকতে পারি না, আমার ভালো লাগে না, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলি। কথা বলতে বলতে আর একটু এগিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই টের পাবে। যেখানে আমি যাচ্ছি রাস্তা ভীষণ, 1 মিনিট কি 2 মিনিটের রাস্তা, আমি সেখানটায় যাচ্ছি। তোমরা তো আমার পাশে থাকো। হ্যাঁ আমি আমি যাচ্ছি এখন। হ্যাঁ তোমরা একটু বাদেই জানতে পারবে, বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আচ্ছা তাহলে দেখো আমি কিন্তু আর যাচ্ছি না, এরপরে আমরা তোমরা জানতে পারো আমি কোথায় যাচ্ছি। দেখো আমি এখন লাঞ্চে বসলাম, লাঞ্চে বসেছি। আজকের লাঞ্চে কি আছে আমি নিজে একটু তোমাদের দেখিয়েছি। মোড়ে বাজারে গিয়েছিলাম, ঠিক তেমন একটা মাছ আজকে উঠেনি বাজারে। চিংড়ি মাছ বাটা, তুমি জানো এটাও আমার প্রিয় খাবার। চিংড়ি মাছ বাটা আছে, পুঁটি মাছ ভাজা, লঙ্কা ভাজা, আর আছে পুঁটি মাছ দিয়ে চাল কুমড়োর একটা তরকারি, আর আছে চিকেন। আমি তাহলে এবার খেতে আরম্ভ করব। প্রথমে আমি খাবো চিংড়ি মাছ বাটা দিয়ে, আমার খুবই প্রিয়, যে কটা আছে সবই প্রিয়। তোমরা কমেন্টে আমার নাত বউকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ, আমি কিছুটা কমেন্ট করেছি,
আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমার দাদু ভাইকে এবং আমার দিদি ভাই মানে নাত বউকে যথেষ্ট ভালোবাসা দিয়েছ। আশা করি তোমরা আগামী দিনেও আমার দাদু ভাই নাত বউর পাশে থাকবে, ওদের ভালোবাসা দেবে। আর একটা কথা বলছি, তোমরা আজকে আমার নাত বউর একটা নৃত্য বা নাচ বা ড্যান্স যাই বলো দেখতে পাবে। যদি তোমরা মনে করো আমার নাত বউয়ের নাচ ভালো লাগছে, যদি মনে করো যে তোমরা আরও দু একটা নাচ দেখতে চাও, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। অবশ্যই আমি আমার নাত বউকে বলবো, আর নাত বউকে বললে আশা করি আমার কথা রাখবে, সে তোমাদের আরও কিছু নৃত্য পরিবেশন করে করবে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা চাও কি না আমার নাত বউয়ের নাচ, আরও নাচ চাও কি না। একটা তো আজকে পাবেই, একটা আজকে পাবে, এরপরও তোমরা যদি মনে করো যে হ্যাঁ ভালো লাগছে আমরা আরও চাই, তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে আমার দাদু ভাই নাত বউ খুব খুশি হয়েছে, প্রচণ্ড খুশি হয়েছে। তোমরা ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করে আমার নাত বউর আরও কিছু নাচ দেখতে চেয়েছ, আমি সেই পরিপ্রেক্ষিতেই কথাটা তুললাম। আজকেও একটা পাবে, এরপরেও যদি তোমাদের আরও পেতে চাও বলবে, আমি আমার নাত বউকে বলবো। এবার আমি চাল কুমড়ো দিয়ে পুঁটি মাছের তরকারিটা নিচ্ছি, মাছ ভাজাটা আমি একটু পরে খাবো। আমার বড় ভাই বউ বলেছিল বড় মাছ আনতে, আমি না করলাম যে আমি তো বড় মাছ ভালো খাই না। আমি চলে যাই, চলে যাওয়ার পরে ওরা যা খাবে খাবে সেটা আলাদা। তো তোমরা কি ভাবছো আমি জানি, তোমরা ভাবছো আমি একা খাচ্ছি কেন নাত বই করি, তাই তো? আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, তোমাদের মনের কথা আমি বুঝতে পারি কিছু। আমার নাত বউ একটু ব্যস্ত আছে, এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়ার জন্য আমার সাথে বসতে পারিনি।
এবার আমি চিকেন নিচ্ছি। আচ্ছা এবার বলি, আমি চিকেন নিচ্ছি, তোমার অন ক্যামেরায় আমি চিকেনও খাচ্ছি। আমি এখন ইটিং শোটা, এটা ইটিং শো বলবো না, যাই হোক এখানে শেষ করব। আমি অফ ক্যামেরায় বাকিটুকু খেয়ে নেব, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে আর এরপরে হয়তো আমার কিছু যোগ থাকবে এই জন্য। তাহলে আমি এখনকার মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নাতবৌকে বলছি ক্যামেরাটা অফ করে দেখ। এই সাপলাগুলো তো এখানকার, তাই না? একদম টাটকা তুলে নিয়ে এসো, টাটকা তুলে নিয়ে, কি সুন্দর লাগছে, সাইজও তো ভালো, খুব সুন্দর সাইজ, মোটা মোটা ফটে নিয়ে যাই। এখানকার লোকাল সাপলা তোমরা দেখতে পাচ্ছ সবাই, এখানকার লোকাল যাচ্ছিল এখান থেকে তুলে দেখলাম তাই নিয়ে নিই। আমাদের তো ওখানে পাওয়া যায়, কিন্তু সে তো টাটকা নেই, এত টাটকা তো হবে না। না না, কেবল এই মাত্র তুলে নিয়ে এসলো। টাটকা আছে, ভালো আছে, নেন আরো বেশি নেন, মানে কুইটা দিয়ে দাও, দিয়ে দাও কুইটা করে দিয়ে দাও। নৌকা নেই না ওখানে? একদম টাটকা না, ছাতা নিচে দাঁড়া, বৃষ্টি হচ্ছে তো। দাদু সাবলা ভালো খাও? হ্যাঁ সাবলা ভালোই খাই, ভালো লাগে, অনুভূত নেই উপরে। হ্যাঁ ভালো সাবলা, এই তেল দিয়ে ভাত ভরে বাসন দিয়ে। হ্যাঁ খাবারই ভালো, কোথায় রাখবে? এক পাশে রাখলে কি কেউ নেবে না তো? না না, নোংরা টোংরা আছে কিনা দেখি নেব, নোংরা ফোংরা দেখো সার দিয়ে তার মধ্যে না। আমরা এসেছি, আমি বাপরি দাদুকে নিয়ে ঘুরতে চলে এসেছি। মেঘলা ওয়েদার, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে, দাদু বলছে যাব ঘুরতে, তাই চলে আসলাম একটা জায়গায়। তোমরা দেখো এখানে কিছু শর্ট ভিডিও করব, দাদুরও দাদুও করবে, তো চলো। বৃষ্টি বোধহয় জোরে আসলো, দেখো আমার দাদু ভাই আর নাত বউ চলে যাচ্ছে। আমি একটুখানি এখানে ওয়েট করব, তারপরে আমি যাব। নাত বউকে দিয়ে এসে মানে বাড়িতে রেখে আবার আসবে, এসে আমাকে নিয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে আমার নাত বউয়ের জামাইয়ের, এই ঘরটা করেছে। আর এই যে এখান থেকে এই যে পাটকাঠি দেখতে পাচ্ছ, এই পাটকাঠি থেকে আরম্ভ করে ওই যে দূরে অনেক দূরে মশারি পুকুর, ওইটা হচ্ছে পুকুর, এই পুরোটাই হচ্ছে আমার নাত বউয়ের জামাইয়ের জায়গা, নতুন করে কিনেছে। এখানে ফ্যাক্টরি হবে, কিসের ফ্যাক্টরি হবে সেটা আমি এখনও জানি না। বিশাল জায়গা, ফার্স্ট টু লাস্ট ওই যে মশারি, ওই মশারির ওখানেই আছে একটা পুকুর, ওই মশারি পর্যন্ত হচ্ছে নাত বউয়ের জামাইয়ের এরিয়া।
জায়গা বা জমি। এই দেখো ওই যে বাউন্ডারি, ওই যে লাস্ট ওইটা, ওই যে সাদা, ওখান থেকে আরম্ভ করে এই দেখো ওই যে টিন দিয়ে প্রাচীর দেওয়া পাটকাঠি এই পর্যন্ত, বিশাল জায়গা, বিশাল জায়গা। ফ্যাক্টরি হলে এখানে দারুণ হবে। তাই আর যেহেতু এটা জলের কাছে, জল আরও অনেক ছিল কিন্তু এই মুহূর্তে জল অনেক কম, অনেক কমে গেছে, তাই আমি আরও দেখাতে পারলাম না। আর একটু জল থাকলে নৌকায় করে দেখাতে পারতাম। খুব সুন্দর জায়গা এবং অনেকটা জমি নিয়ে, জমির উপরে নিশ্চয়ই বড় কোনো ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরি হবে সেটা আমি জানি, কিন্তু কিসের ফ্যাক্টরি সেটা আমি এখনো জানি না। আমার দাদু ভাই এসে গেছে আমাকে নেওয়ার জন্য, আমি এখন দাদু ভাইয়ের মোটর সাইকেলে চলে যাব। এই ফ্যাক্টরিটা কিসের ফ্যাক্টরি জানো? হ্যাঁ, আমার আকাশ মানে আমার দাদু ভাই জানে না। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা করছি পরে, এখন এই পর্যন্তই। ভাই এখন রাত্রি 9:21 বাজে, তাই তোমাদের সঙ্গে মাঝখানে অনেকক্ষণ ধরে কথা বলি না, একটু দেখা করতে আসলাম। আর আমার তো ব্লগটা শেষ করতে হবে, তাই ভাবলাম যে আমি এখানে এসে আমি আমার ব্লগটা শেষ করব তোমাদের সঙ্গে একটু কথা বলে। আশা করি তোমরা তাহলে সবাই ভালো আছো, আমি খুবই ভালো আছি, একদম ভালো আছি। আমি ব্লগটা এখানে শেষ করতে চাই বা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।